নবী ফজরের ফরজ নামাজ আদায় করে যখন প্রথম পাঁচ ওয়াক্ত নামাজ পায়, সর্বপ্রথম নবী একাই আদায় করছে, কাবার আঙ্গি নাই, জোরে কর সুবহানাল্লাহ। সর্বপ্রথম দেখা হয়েছে সকালবেলা আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সুন্দর সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে, আর আপনারা সুবহানাল্লাহটাও খবর পারলেন না। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবী মুসকে হাসিতে বললেন, চাচা সন্ধ্যার সময় শুধু আপনি আমাকে দেখেছিলেন সুন্দর, সকালবেলা অতীব সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রজনীতে আমি বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই রাকাত নামাজের ইমামতি করার পর সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম, আল্লাহ পাক আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করলাম, সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহ নূরের একটা তাজাল্লি আছে না নাই, এই তাজাল্লি আমার চেহারার উপরে পড়ার কারণে হয়তো আমার চেহারা আপনাকে সুন্দর লাগতেছে। এই যারা নামাজ পড়ে তাদের চেহারা, আর যারা বে নামাজি দেখবেন নামাজ পড়ে কালো হলেও কিন্তু ওর চেহারা একটা নূর দেখা যায়, জোরে কর কথা ঠিক কি না। আর বে নামাজি যদি ফর্সাও হয় ওর ঢপ খ্রিস্টান খ্রিস্টানের মতো লাগে, জোরে কর কথা ঠিক, দেখবেন আপনার নামাজে আর বে নামাজির ঢপ দেখবেন। যারা নামাজ পড়ে এই নামাজের কারণে আনতাবুদুল্লাহ কা আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, জোরে কর সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র আল্লাহর নবী বলেছে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী বলতেছে, নাউজুবিল্লাহ কেন? আবু জেহেল বলতেছে, তুমি কি কইলা একটা বার তুমি খেয়াল করছো? তুমি যে কইলা আজকে রাত্রে বেলা তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়া দুই রাকাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ে দিয়ে আল্লাহর আরশে গেছো, আল্লাহ তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে, তুমি আল্লাহর আরশে গেছো কি না গেছো সেটা আমার জানার ব্যাপার না। আমার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নামাজ পড়াছি। এই গাঁজা খুরি কথা পুরো সুস্থ মানুষ বলতে পারে না। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল। এই কথা বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে সরে যায়, নবী জোড় হাত করে বলে, চাচা আপনি আমাকে হাজারবার লক্ষবার পাগল বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন ধরে চাচ্ছি আমার এলাকা থেকে তোকে বের করে দেব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছি না। আমি কিছুদিন হলে দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি কিছুদিন হলে দেখতেছি এই মানুষগুলো তোর দলের লোক, তোর দলের লোক আমার বাড়ির দিকে থুতু দেয়। তখন তো থুতু দিছে, বর্তমানে পেশাব করতেছে, ধরে কোন কথা ঠিক কি না। এখন আবু জেহেলের বাড়ি কি হয়েছে? পেশাব পায়খানা, যার পায়খানা লাগেও না অন্তত আধ ঘন্টা বসে থাকে, বসে থাকে আসে। আমার এক বন্ধু আমি বললো, কে রে ভাই এতক্ষণ কি করলি? হুজুর পায়খানা নাই যে, কিন্তু আবু জেহেলের বাড়ি পায়খানা করবই, এই জন্য বসিয়া 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 করছি হুজুর। আগে দিচ্ছিল থুতু, এখন করে পায়খানা। দুনিয়াতে বলো নেতাগিরি করো না, তুমি যত বড় নেতা হও আবু জেহেলের চাইতে বড় নেতা হতে পারো নাই। আবু জেহেল ইসলামের পথে না থাকার কারণে তার বাড়ি যদি পায়খানা হয়, এই দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে আবু জেহেলের দোসর হইয়া তাদের অবস্থাও একই হবে, তোরে কোন কথা ঠিক, আজ হোক কাল হোক হবেই। তো কিছুদিন হলে দেখতেছি জনগণ আমার বাড়ির দিকে থুতু দেয়, তোর বাড়িকে সালাম দেয়। আজও কিন্তু রাসূলের বাড়ি আছে, আজও কিন্তু নবীর সেই বাড়ি আছে, জোরে কর সুবহানাল্লাহ। আর ওই বাড়িতে গিয়ে সালাম দেই, ওই বাড়ির মধ্যে ঢুকে দেখি অসংখ্য দামি দামি কিতাব। সৌদি সরকার নবীর ওই বাড়িটাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য লাইব্রেরি বানাইছে, জোরে কর সুবহানাল্লাহ।
তোকে বের করার একটা ইস্যু পাইছি, ইস্যু। এক নম্বর সাহাবি আবু বক্করের দরজায় আবু জেহেল সকালবেলায়, আবু বক্কর, আবু বক্কর চমকে উঠল, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়। সাধারণ মানুষের দরজায় যখন কোনো বড় নেতা যায়, সাধারণ মানুষ যদি চালাক হয় তাহলে বুঝতে পারবে নেতা ভোটর ডানাছে। জোরে কর কথা ঠিক কিনা? সাধারণ মানুষ, ও সাধারণ মানুষেরা, 22 সাল গেলি কিন্তু 23 সাল আসতেছে, জোরে কর ঠিক কিনা? হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করবেন, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, একটু চিন্তা করার দরকার আছে না? না, সারা জীবন নেতা আসে না, ভোটের সময় খালি নেতারা বাড়ির দরজায় দরজায় ঘরে। এরা কিন্তু আবু জেহেলের লোক, ধরে কোন কার লোক? আবু জেহেলের লোক। আবু বক্কর চমকে উঠছে, এই সকালবেলা এত বড় নেতা আমারে ডাকলো কেন? দরজা খুলে বলে, নেতা খবর কি? বলে, তোমার নবী পাগল হয়েছে, তুমি জানো? আচ্ছা, এটা একটা খবর হলো? আবু বক্করের কাছে আবু জেহেল বলতেছে, তোমার নবী পাগল হয়েছে, তুমি জানো? আবু বক্কর শাহাদত আঙ্গুলি তুলে বলে, আবু জেহেল, মুখ সামলে কথা বলবা, যেই কথা একবার বলেছো এ কথা আবার দ্বিতীয়বার বলতে পারবা না। আচ্ছা, দ্বিতীয়বার বলতে পারবা না, এই কথার দ্বারা আবু বক্কর কিন্তু এরকম করতেছে, তার মানে কি? আর একবার বললে সুবহানাল্লাহ করেন না? হায় হায়, আবু জেহেল দুই ধাপ পিছনে গেছে, যাইয়া বলতে দেখি নরম মানুষ এত গরম কেন? মানে আল্লাহর নবীর যে সাহাবি তার মধ্যে সবচাইতে এক নম্বর নরম হলেন আবু বক্কর সিদ্দিক, জোরে কর সুবহানাল্লাহ। সবচাইতে এক নম্বর গরম হলো ওমর ফারুক, সবচাইতে এক নম্বর ধনী হলেন ওসমান গনি, সবচাইতে এক নম্বর জ্ঞানী হলেন হযরত আলী, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এই চারজন কয় নম্বর? সবই কিন্তু এক নম্বর। নরমের দিক দিয়ে এক নম্বর কে? আবু বক্কর। সে আবু বক্কর বলতেছে আর একবার, আর একবার বললে এই আবু জেহেল দুই ধাপ পিছনে গিয়ে একটু জবান নরম করে বলতেছে, আবু বক্কর, তুমি নরম মানুষ এত গরম হইলে কেন? আবু বক্কর বলে, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এইটা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আবু বক্কর আমাদের এক নম্বর, এক নম্বর সাহাবি, আমাদের শিক্ষা দিলেন নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে সে মুসলমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। আপনারা বলেন তো, হিন্দুরা মুসলমান হয় কি হয় না? দুই একজন হিন্দু মুসলমান হয় না? আমি দেখছি বহু খ্রিস্টান মুসলমান হয়েছে, বহু ইহুদি মুসলমান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা কি দেখছেন যে কোনো মোনাফিক মুসলমান হয়েছে? এ কথা কর না কেন, কোনো মোনাফিককে মুসলমান হতে দেখছেন? দেখেননি? কারণ মোনাফিকরা মনে করে আমরাই মুসলমান, আর এই মোনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আজকে নবী রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতেছে, এটা শোনার পরেও তারা জবান বন্ধ করে আছে, বুঝতে হবে তারা হলো মুনাফিক। জোরে কেন তারা কি? কথা কর না কেন, মুখ বন্ধ করে থাকেন, থাকেন, এই মুখ বন্ধই থাকবে, মুখ বন্ধ থাকবে আজরাইল আসার পরেও। একজন মৌলবি বলতেছে, কলমা কন, কলমা কন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল বলতে, হুজুর যতই কলমার তালকিন দেন এই শালা মুনাফিক, ওর মুখত কলমা উচ্চারণ হবি না। আজকে যারা নরম ভূমিকা পালন করতেছেন, বাতিলের বিরুদ্ধে টু শব্দ করতেছেন না, বাতিলের সঙ্গে আপোষ করে বাংলাদেশে বসবাস করতেছেন, আপনি মরবেন ঠিকই, মরার সময় মুখে কলেমা উচ্চারণ হবে না। জোরে কর কথা ঠিক? মরার সময় যদি মুখে কলেমা উচ্চারণ করতে চান, রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যে মারা যায়, এক পরে মারো সিলাই আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। রে পুচকাগুলো গল্প করিস কেন? একে মাও ভালো, হ্যাঁ আসলে ভালো মায়ের সন্তান,
এবার সামনে কাতার বসছে, বাজান কথা শুনবে, মনোযোগ দে, শোন, বুঝিস বা না বুঝিস একটু কান দে। আবু জেহেল বলতেছে, আবু বকর, তোমার নবী বলল আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ নাকি তাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিছে, সকালবেলা এই গাঁজা খুরি গল্প আমার কাছে শুনাইছে। এখন বলে আবু বকর, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, আমার তো কাম হলো না। এ খবর শোনার পর আবু বকর বাড়ির থাকবে, এক দৌড়ে গিয়ে দেখে কাবার সঙ্গে হেলান দিয়ে আমাদের নবী কাঁদতেছে, কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে রসুল কাঁদতেছে। আবু বকর তার রুমাল দিয়া রসুলের চোখের পানি মুছে কপালে একটা চুমা দেয়, নবী এই বছর হলো আপনার কষ্টের বছর, এই বছর আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তাইফবাসী আপনাকে রক্তাক্ত করে দিছে, সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল, হুজুর খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? বলে, আবু জেহেল সকালবেলা খবর দিছে, আল্লাহর নবী বলেন বিশ্বাস হয়। আবু বকর বলে, সাদ্দাক সঙ্গে সঙ্গে নবী কান্দা বন্ধ করে দাঁড়িয়ে আবু বক্করকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বক্কর, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার ভিতরে একটু কষ্ট, তুমি যখন সাদ্দাকটা বলেছ একবার আমার কষ্ট চলে গেছে। বুকের মধ্যে নবী যখন আবু বক্করকে আদর করতেছে, আল্লাহ বলে, হাবিব, আবু বক্কর সাদ্দাকটা বলাতে আপনি শুধু একা খুশি হন নাই, আমি আল্লাহ খুশি হয়ে আজ থেকে শুধু আবু বক্কর নয় এর নামের শেষে সিদ্দিক ডিগ্রি আমি দিয়ে দিলাম। চারিদিক থেকে সাহাবারে এসে নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিচ্ছে, এ নামাজ সম্পর্কে আমাদের তো জানান হুজুর, কারণ নামাজ না জানলে নামাজ তো কায়েম করা যাবে না, জোরে কোন কথা শিখকে না, আগে জানা লাগবে ভাই। বিশ বছর হলে নামাজ পড়তেছে, বিশ বছর মসজিদের সামনে যে একটা হিন্দু যাওয়া আসা করে, ওই গ্রামের অপর সাইডে হিন্দু হিন্দু পাড়া, জোরে কোন কি পাড়া, তো হিন্দু যাওয়া আসা করে, এক লোক বিশ বছর হলে নামাজ পড়ে, একজন হিন্দুকে ধরে বলতেছে, কে রে, আমি তোকে মসজিদের সামনে দিয়ে মাঝে মধ্যে যাইতে শুনি, তোরকে ইমাম সাহেব বলে সামি আল্লাহ হুলিমান হামিদা, এ হামিদা কার বউ, হামিদা কার মাও না কার চাষি? তখন ওই মুসলমান বলতেছে, ভাই আবুও তো শুনি রে, আবুও তো বিশ বছর হলে এই হামিদা হামিদা শুনতেছি, কিন্তু কার বেটি কার বউ কার মা তা তো জানি না, আপনারা বলেন তো, ওই কি নামাজ ধরছে, এই বিশ বছর নামাজ পড়ে এখন পর্যন্ত হামিদা কি এটাই বোঝে না, এই নামাজ ইমাম সাহেব বলতেছে আমি আল্লাহ হুলিমান হামিদা, এর মানে কি হামিদা কার মাও, হামিদা কার বেটি, সুবহানাল্লাহ। 11 বছর হলে আমার এক মুসল্লি নামাজ পড়ে, মসজিদে ঢোকার সময় বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতি, আমি একদিন হাত ধরে বললাম যে দোয়াটা আরবি কলি এর বাংলা পড়, এক বাংলা অর্থ কি, কয় হুজুর আরবি জানি হুজুর বাংলা তো বুঝি না, দেখছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতি এটা আরবিতে কবর পড়ে এর বাংলা জানি না, সুরা ফাতেহা সবাই পড়ে কিন্তু আর বাংলা অর্থ কি জানে, বেতারের মধ্যে যে দোয়ায়ে কুনুত পড়েন শুধু দোয়ায়ে কুনুতের বাংলা অর্থ জেনে যদি আপনি আমল করেন তাহলে আপনি কোনোদিন শয়তানের দলে থাকবেন না, আপনি আল্লাহর দলের কর্মী হয়ে যাবেন, জোরে কোন কথা ঠিক কিনা, এই যে এরকম হাত হাত বান্ধে যে এরকম হাত বান্ধে দোয়ায়ে কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, তার অর্থ জানে তো, খালি পড়লে হবে না তো জানা লাগবে। বগুড়া জলশ্রীর তলায় গেটের কাছে একটা ময়না পাখি খাঁচায় বন্ধ, ওই গেট খুললি ময়না পাখি বলে চামালিকুম, মানে গেট খুললি গেটের শব্দের সাথে আর সালামের সম্পর্ক, গেট খুললি চামালিকুম, কুত্তা একদিন মাথা ঠেলাতে গেট খুলছে ময়না বলতে চামালিকুম, মানে গেট খুললি সালাম,
আপনারা বলেন তো ময় নাকি সালামের অর্থ জানে এই কথা কোন জানে আজকে আমাদের মুসল্লিরা ময়না ফাকির মতন কি বলতিছে এরকম হাত বান্ধা সূরা ফাতিহা পড়তিছে সূরা নাস পড়তিছে আর বাংলা অর্থ কি আজ পর্যন্ত জানে না জানার দরকার আছে না জোরে কোন জানার দরকার আছে না নাই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহ নবী বললেন তাহলে শোনো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে 17 রাকাত করে দিয়েছে জোরে কোন কয় রাকাত 17 রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ 17 রাকাত ফজরের 2 ফজরের আল্লাহর নামাজ জোরে বলেন কার নামাজ ইন্না সলাতি ওয়ানুসুখি ওয়ামাহইয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহর নামাজ হলো 17 রাকাত জোরে কর কয় রাকাত ফজরের ফরজ হলো 2 রাকাত জোহরের ফরজ হলো 4 রাকাত আসরের ফরজ হলো 4 রাকাত মাগরিবের ফরজ হলো 3 রাকাত এশার ফরজ হলো 4 রাকাত এই 17 রাকাত নামাজ এর মধ্যে একটা রাকাত নামাজকে যদি বাদ দেয় তাহলে 17 রাকাত নামাজের কিছুই হবে না আপনারা যারা হজ করছেন আমার ভাই হজ করছে ভাই জানো হজ করছেন করেন না আচ্ছা যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ওখানে কিন্তু 7 পাক দিলে এক তাওয়াফ হয় কয় পাক 7 পাকে এক তাওয়াফ 7 পাকে কয় তাওয়াফ কেউ যদি 8 পাক দেয় তাহলেও তাওয়াফ হবে না 6 পাক দিলেও কিন্তু তাওয়াফ হবে না আপনি মনে করছেন যে 7 পাক দেওয়া লাগবে 5 পাক দিয়ে আর দেবো না তাও হবে তো আপনি 17 রাকাত নামাজ তার মধ্যে আপনি 15 রাকাত পড়বেন মানে ফজর পড়বেন না খালি 15 রাকাত পড়বেন ফজর বাদ দিয়ে পড়বেন তাহলে নামাজ হবে এই জন্য নামাজ কায়েম মানে কি কোনো ওয়াক্ত বাদ দেওয়া যাবে না 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে ধরে কোন ঠিক নবী বললেন সাহাবীরা রে এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আল্লাহ যখন আমাকে দিচ্ছেন আমি যখন নামাজ নিচ্ছি এমন সময় আল্লাহ বলেন হাবিব এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনার উম্মতরা যদি আদায় করে আমি আল্লাহ কেমন খুশি হবে আপনি কি জানেন রাসূল বলেন আল্লাহ আমি কিছুই জানি না আপনি জানাইলেই আমি জানি সুবহানাল্লাহ খান এটাই হলো ঈমান আল্লাহ রাসূল বলতেছেন আমি কিছু জানি না আমি কিছু জানি না আপনি জানাইলেই আমি জানি এটাই হলো ঈমান কে যদি বলে রাসূল গায়েব জানেন এরকম কিছু ফেতনাবাজ বক্তা আমাদের সমাজে আছে না নাই জোরে কেন আছে না নাই মানে রাসূল সব জানে না রাসূল নিজেই বলতেছেন আমি জানি না আপনি জানাইলে আমি জানি আল্লাহ বললেন তাহলে শুনেন আপনার যে আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে যখন তৌবাটা কবুল হলো তওবা যখন কবুল হলো তখন আমি আল্লাহকে খুশি করার জন্য শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করেছে এই নামাজটা আদায় করেছে বর্তমানে যেখানে কাবা ঘর সেই ঘরের জায়গা তখন কিন্তু ঘর ছিল না বর্তমানে যেখানে কাবা ঘর আদম নবী যখন শুকরিয়াতান তওবা কবুলের 2 রাকাত নামাজ আদায় করলেন তখন কাবা ঘর ছিল জোরে কোন কাবা ঘর ছিল না কিন্তু কাবা ঘরের জায়গা ছিল ওই জায়গায় আদম 2 রাকাত নামাজ পড়লেন এখন যদি আপনাদের প্রশ্ন করে আদমের সন্তান হিসেবে বলেন তো আদম নবী যখন নামাজের নিয়ত করলেন তখন কোন দিকে মুখ করে নামাজ পড়লেন না তখন তো কাবা ছিল না না তখন কাবা ছিল আমি তো বলছি কাবা ছিল না আপনারা বলতেছেন কাবা ছিল না এখন নয় আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি কিন্তু তখন কাবাই নাই তাহলে আদম নবী যে 2 রাকাত নামাজ পড়লেন শুকরিয়াতা শুরু এই 2 রাকাত নামাজ কোন দিকে মুখ করে নামাজ পড়লেন আল্লামা সাইদ হুজুর এক ওয়াজে বলছে যে আল্লাহ আমাকে কাবা ঘরের মধ্যে ঢোকার তৌফিক দিয়েছেন তো পাবনা দারুল আমান ট্রাস্টে 9 সালে আমি বললাম হুজুর আপনি যখন কাবা ঘরের মধ্যে গেলেন তো কোন দিক হয়ে নামাজ পড়লেন কারণ আমরা যারা বাইরে থাকি তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়ি কিন্তু কাবার ভিতরে যায় কোন দিকে মুখ করে নামাজ পড়লেন উনি আমাকে যে উত্তর দিলেন উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি আর পিছন থেকে একজন বলল আল্লাহর দিকে
আল্লাহ কোন দিক? আপনি তো সব দিক হয়ে পারবেন না, আপনার কবর পারতেছেন কোন দিক? আল্লামা সাইদি হুজুর আমাকে বললেন কাবা ঘরের ভিতরে আমি যাই চার রেখার নামাজ আদায় করেছি, কোন দিক হয়ে নামাজ পড়ছে এই দিকটা আপনাকে জানালে খুব ভালো হবে। কারণ কাবা ঘরের দরজা মাত্র একটা ভাই, হিসেবে চারিদিকের মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, সব দিকে একটা করে দরজা হওয়া দরকার। আমি চিন্তা করলাম কাবা ঘরের চারিদিকের মানুষ নামাজ পড়ে, পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিক হয়ে নামাজ পড়ে, পূর্বে যারা আছে তারা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে, উত্তরে যারা আছে দক্ষিণ হয়ে নামাজ পড়ে, দক্ষিণে যারা আছে উত্তর হয়ে নামাজ পড়ে। ধরে এখন কথা ঠিক কিনা? কিন্তু দরজা একটা কেন, দরজা হওয়া লাগবে একটা। কিন্তু আল্লাহর কি কাম, আমাদের বাংলাদেশের মুসলমানেরা যেদিক হয়ে নামাজ পড়ে কাবা ঘরের দরজাটা আল্লাহ সেই দিকেই দিয়ে দিছে। ধরে কর সুবহানাল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো ভাই, আমরা নামাজ পড়তেছি কাবার দরজার দিকে। ধরে কোন দিকে? একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? কথা বোঝেন, আপনার কথা যদি না কোন তো আজকে আপনি শুনবেন, একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? দরজার দরকার। অন্য কোনো দেশের লোকেরা দরজা পায় নাই, কিন্তু বাংলার মুসলমান কাবা ঘরের দরজার দিকে মুখ করে নামাজ পড়ে। এই জন্য অন্য দেশের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমানের নামাজ ভালো। একশো দেশের মুসলমানের নামাজ পড়া আমি দেখছি, একশো দেশ, বহু দেশের মুসলমান এরকম নিয়ত বান্দার পরে। নিয়ত বান্দার পরে একের হাত ছাড়ে দেয়, মাথা চুলকে পাশা চুলকে, বহু দেশের মুসলমানকে দেখছি এই নামাজ একজন পড়তেছে ওর ঘাড়ের উপর পা দেয়া সামনের দিকে চলে যায়। আমাদের বাংলাদেশের মুসলমান জীবন গেল নামাজ কেউ পড়তেছে তার সামনে দেওয়া যাবে না। জোরে কথা ঠিক কি না? আর একবার যদি হাত বান্ধে ভাই, আর চুলকে যদি নিচে ধুইয়াও যায় ওই কিন্তু চুলকে বিদেন। কারণ আমরা দরজা পাইছি, সুবহানাল্লাহ কর না কেন, ওই কাবা ঘরের দরজা দিয়ে যদি কাবার ভিতরে ঢোকা যায়, কাবা বরাবর চতুর্থ আসমানে আর একটা ঘর, তার নাম হলো বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ, যেখানে আল্লাহ বসে থাকে। মানিস্তাওয়া আলাল আরশ, বাংলার মুসলমান যখন রুকু থেকে সেজদায় যায় এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্ট মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, বাংলার মুসলমান নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর মহব্বতের পাগল হ। কিন্তু যারা পড়ে না এরকম নিয়ে আমাদের সমস্যা, যারা আমরা নামাজ ধরেছি একটু মনোযোগ দিয়ে শোনেন বা যান, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদ তিন তালা করে কি হবে রে? আমাকে কয় হুজুর দোতলা হয়েছে তিন তালা করা লাগবে, মুসল্লি আঁটে না, এত মুসল্লি। যদি জিজ্ঞাসা করা হয় ফজরের খবর কি, তখন আর কথা কয় না। ফজরের খবর কি, আর কথা কয় না, এক কাতারি হয় না। জোহরের খবর কি, কোনো মতে এক কাতার। আসরের খবর কি, ফজরের মতোই। মাগরিবের খবর কি, দেড় কাতার। এশার খবর কি, ফজর আইসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার, নয় কাতার। তো নয় কাতারে এখনো দুই কাতারি হয় না, তো তিন তালা বানাবা কেন? নিজ তালারই দুই কাতার হয় না, দোতলা তো পড়ে আছে, আবার তিন তালা কেন করবা? তখন বলতে যে হুজুর ওই জুমার দিনে সবার শেষ শেষ আগে যায়, ওই শালাকের জন্য তিন তালা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায় ওরকে জন্য কয়তালা? আপনার বলেন তো, জুমার দিনে যারা শেষে আসা আগে যায় ওরা কি নামাজি? ওরকে জন্য আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তওবা যখন কবুল হয়েছে, শুকরিয়াতান দুই রাকাত নামাজ পড়েছে, আল্লাহ বলে হাবিব
আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আপনার উম্মতরা বিছনা খাতা বাদ দিয়ে যখন মসজিদে এসে ফজরের দুই রাকাত নামাজ জামাত আদায় করবে আমি আল্লাহ এত খুশি হব। আদম নবীর 300 বছর 350 বছর তোবায় কান্নাকাটি করার কারণে যে খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাব। এবং আদি পিতা আদম নবীর সম পরিমাণ সওয়াব ফজরের দুই রাকাত নামাজ জামাতে পড়লে আমি আল্লাহ আমল নামায় দিয়ে দিব। নবী বললেন আল্লাহ এই খবর যদি আমার উম্মতেরা শোনে আমি রাসূল ওয়াদা দিচ্ছি ওরা জীবন যাবে জীবন থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। রাসূল কিন্তু ওয়াদা দিয়ে আইছে আমার উম্মতেরা জীবিত থাকা অবস্থায় কোনোদিন ফজরের নামাজ বাদ দিবে না। আমার উম্মতেরা কার উম্মত? নবী কিন্তু আমার উম্মত বলেছে কারকে? যারা ফজরের নামাজ মসজিদে আদায় করে তারা করে না। রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে ফজরের নামাজ পড়ে এরপরে ওই মুনাফিক। কথা কয় না শতকরা বাংলাদেশের 90 জন বক্তা 100 জন বক্তার মধ্যে 90 জন বক্তা ফজরের নামাজ মসজিদে পড়ে না। আপনারা ঠিক কেন? আমি ঠিক বলতে দিই বক্তাকে ভান তো বক্তা বাড়ি পড়ে বক্তারা যে সারা রাত ওয়াজ করে ঘুম পাড়ে ঘুমোর থেকে আসরাতে না শুনে উঠি কোনো মজুদ করে ঘটঘট করে উঠি বিছনার ধারতি। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল ফজরি ওয়ালাইয়ালিন আস, ফজরের নামাজে নিঃশ্বাস। আপনি বাড়ি থেকে মসজিদ দিকে যাবেন উন্মুক্ত আবহাওয়া একটা নিঃশ্বাস একটা নিঃশ্বাস টানেন আপনার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা মহব্বত পয়দা করে দিবে ভিতরে সমস্ত নেফাকে আল্লাহ দূর করে দিবে। দরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমার কোনো উম্মত জীবিত থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। আপনার আমরা কি সেই নবীর উম্মত হতে চাই? কারা কারা চায় আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহে হাত নামান জীবন থাকা অবস্থায় ফজরের জামাত আমরা কোনোদিন বাদ দিব। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন, জানেন? সরকারি চাকরি যদি জোয়ান বয়সে কেউ না করে বুড়া বয়সে কিন্তু পেনশন পাবি না। যৌবনকালে নামাজ যদি না ধরে বুড়া বয়সে নামাজ ধরলে ওর একটা নামাজও আল্লাহ কবুল করবি না। কেন করবে না? কারণ এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরার লাগবে, মাইরিয়া পিটা ধরার লাগবে এই নামাজ। যুবকগুলো সব বাইরে ঘুরতেছে, পাহাড়গুলো সর্দার বলার যুবকদেরকে অনুরোধ করি বাজান ফজর নামাজের শেষ, এখন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজের ওয়াজ সামনে আছে, আছে না নাই? যারা এখন আছে না নাই, আমি তাদেরকে বলি বাজান একটু আসো আসো শোনো। আল্লাহ নবী বললেন আল্লাহ ফজরের দুই রাকাত নামাজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব যদি আপনি দেন তাহলে জোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কতটুকু খুশি হবেন আমি নবী জানতে চাই। আল্লাহ বলেন হাবিব নামাজ যখন আমার জন্যে শুধু আপনি খুশি হলে হবে না, আমি আল্লাহও খুশি হওয়া লাগবে। আল্লাহ কিন্তু নামাজ নিজের জন্য করে নিছে, আমরা নামাজ পড়ি আর কার জন্যে? আল্লাহর জন্য। আমরা কামাই করি কার জন্যে? কামাই। চাকরি করি কার জন্যে? ব্যবসা বাণিজ্য করি কার জন্য? আমার বলি না ভাই আমার দুটা ছেলে আছে রে, আমার দুটা মেয়ে আছে, এদের জন্য আমাকে কষ্ট করা লাগতেছে। আমরা নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহর জন্য, জোরে কোন সুবহান আল্লাহ। চাকরি করি অন্য কারোর জন্যে, ব্যবসা করি অন্য কারোর জন্যে, আর নামাজ পড়ি আমরা আল্লাহর জন্যে। আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের মধ্যে আমি ঘোষণা করেছি মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির পিতা
আগুনের চলকের উপরে যখন বসে আছে, বাবা আজর রশি ধরে টানতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে চাও, মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। যখন চড়ক থেকে ইব্রাহিম পড়ে গেল, আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, কুল্লা ইয়ানার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি, আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব দিয়া দিব। নবী বলেন, আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি আপনি দেন, আর এমন খুশি যদি আপনি হন, আমার বিশ্বাস আমার উম্মতেরা মরিয়া যাবে, কিন্তু ওদের জীবনে জোহরের নামাজ কোনোদিন বাদ দেবে না। মরার আগে কোনোদিন জোহরের নামাজ ইচ্ছা করে বাদ দিবে? দিবে? আপনারা কারা কারা দিবেন? আজকে ওয়াজ শোনার পরে জোহরের নামাজ ইচ্ছা করে কারা কারা বাদ দিবেন না, তারা একটু আল্লাহ হাত দেখান, ইচ্ছা করে যারা যারা বাদ দিবেন হাত তোলেন না কেন ভাই, ফেরেশতারা সাক্ষী হয়ে যাক, লিল্লাহু আকবার, হাত নামান, হাত নামান। নবী বলেন, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন, আমি নবী একটু শুনতে চাই। আল্লাহ বলে, হাবিব শুধু আপনি খুশি হলেন হবে না, আমি আল্লাহ খুশি হবার চাই। আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের ভিতরে একটা নবীকে সবচেয়ে বেশি নিয়ে আলোচনা, যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ হচ্ছে সালাতুল ওস্তাহ, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আসরের নামাজ নিজের জিম্মায় যারা আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তার জন্য সহজ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। কোন নামাজ? এই মাঝখান থেকে কয়টা যুবক উঠে গেল, এই নামাজের কথা ভালো লাগতেছে না, নামাজ পড়বেন না আপনারা? লাভ নাই তো, নামাজ আদায় না করলে তার কিছুই থাকবে না। এমন কথা মনে আমার সম্পর্কে বলা হয়েছে যে ভাইজান, এই যে নামাজ নিয়ে আমি কথা বলতেছি, মসজিদকে কেন্দ্র করে মাহফিল, মসজিদকে কেন্দ্র করে মাহফিল, এই ফাঁকা জায়গাটা পুরো করে দেন তো, এই পিছনের লোকেরা সামনে আসেন তো, এই মাঝখানে এতক্ষণে ফাঁকা থাকলে এই জায়গাতে কিন্তু শয়তান বসবে, শয়তান। আপনারা কি চান যে আমাদের কোলের কাছে শয়তান বসুক? চান? ফাঁকা থাকলে পিছনে থাক, শয়তান বসবার চাচ্ছে থাক, ওই পিছে থাক যা, কিন্তু মাঝে মাঝে শয়তানকে চান্স দেওয়া যাবে না তো। আমরা এই করোনার কারণে আমরা মাঝে মাঝে শয়তানকে চান্স দিছি, সারা জীবন আমরা ওয়াজ করছি, 3 জায়গায় ফাঁক রাখা যাবে না, তার মধ্যে 1 নম্বর হলো নামাজের কাতার যখন করব তখন মাঝে মাঝে ফাঁক রাখা যাবে, কিন্তু করোনা আসার কারণে কিন্তু আমরা ফাঁক থুছিলাম, ঠিক কিনা বলো? করোনা এসে আমাদের নামাজ ফাঁক করে দিল। আমি কিন্তু কোনো মাহফিলে করোনার কয়েক বছর বলতেই পারিনি যে ভাই সেফে সেফে বসেন, এটা বলবারই সাহস পাইনি, নামাজের মধ্যে যেটি ফাঁক সেটি কোরআনের মাহফিলে সেফে বসতে বলা যাবে? এক স্বামী স্ত্রী বলতেছে, হাই রে বাংলাদেশে করোনা, একই ল্যাপের তলে স্বামী স্ত্রীর ঘুম পাড়ি, যখন চাকরির যাই তখন বাসে উঠলে আর একসঙ্গে বসবার দেয় না, স্বামী এক সিটে বসে, মাঝখানে এক সিট ফাঁকা, আর এক সিট বউ বসে, মাঝখানে সিট ফাঁকা রাখা লাগবে করোনা। আমরা স্বামী স্ত্রী ভাই একসাথে গলা ধরে ঘুম পাড়ি, রে বাসে উঠলে ফাঁক রাখা চলবে না, করোনা, করোনা, এই করোনার কারণে অনেক ফাঁক হয়ে গেছিল বাংলাদেশ, এখন আর করোনা আছে? এই জন্য ফাঁক বন্ধ করে সামনের দিকে বসেন, ফাঁকা থাকলে পিছনে থাক, অসুবিধা নেই। মুসা নবী সবচাইতে দরিয়া কদর,
আল্লাহর এমন একজন পয়গম্বর মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে মুসা নবীর অনেক গল্প হয়েছে জোরে কোন ঠিক কি না একদিন মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো জান্নাতে যাব আমার সঙ্গে জান্নাতি কে হবে আল্লাহ কয় মুসা তুমি জান্নাতে যাবা এই গ্যারান্টি কোথায় মুসা বলতেছে আল্লাহ আপনি কোন কি আমি জান্নাতি আল্লাহ বলে মুসা জান্নাতে যাবা তার গ্যারান্টি কোথায় মুসা বলতেছে আল্লাহ ও আল্লাহ তুমি জান্নাত বানাইছো তুমি কি জান্নাতে থাকবা তুমি যাদেরকে জান্নাত দিবা তাদের সম্পর্কে তুমি বলেছো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কেউ যখন আমার বান্দা হয়ে গেল এ যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো আল্লাহ আমি তো জান্নাতে যাবই তা আমার সঙ্গে জান্নাতি কে হবে একটু বলেন আল্লাহ আল্লাহ বলতেছে শুনবার যখন চাষিরে মুসা তোর সঙ্গে জান্নাতে হবে অমুক বাজারের একটা কষাই যেই কইছে কষাই মুসা নবী চুম করছে যে আল্লাহ আমার সঙ্গে কেলাকেলি করতেছেন কেলাকেলি আমি একজন নবী আর আমার সঙ্গে একটা কষাই জান্নাতে হবে আল্লাহ বলতেছে শুনবার চাইছিলি এই জন্যই শুনাইলাম মুসা বলতেছে আল্লাহ কষাই কেমনে আমার সঙ্গে জান্নাতি হবে আল্লাহ বলবে জানবার যদি চাও তাহলে কষাইয়ের কাছে যাও তাও আল্লাহ কইল না যে কষাইকে তোমার কাছে পাঠাচ্ছি আল্লাহ বলতেছে জানবার যদি চাও তে কষাইয়ের কাছে যাও মুসা নবী কষাইয়ের কাছে গেছে যাতে কষাই গোস্ত কাটতেছে সমানে খেলে দাও মারতেছে আর গোস্ত কাটা দেখি মুসা নবী চমকেছেন ঘুরতেছে হায় হায় রে যে হারে গোস্তর উপর চোট মারে গোস্ত বিক্রি হওয়ার পরে সামান্য গোস্ত নিয়ে কষায় যখন বাড়ির দিকে যায় মুসা নবী সালাম দিয়ে বলে ও গো আল্লাহর বান্দা আমি আজকে রাত্রে তোমার বাড়ি থাকবার চাই কষায় গোস্ত টোপলা দিকে বলতেছে লোভ করা লাভ নাই তুমি আমাদের গোস্তের টোপলা দিকে লোভ করতেছো কোনো লাভ নাই মুসা কয় আল্লাহ এটা কেমন মানুষ আমি খালি থাকবার চাইছি ওই গোস্তের টোপলা দেখায় আল্লাহ কয় থাকো যাও দেখো মুসা নবী দেখার জন্য কষার বাড়ির বৈঠকখানায় গোস্তের টোপলা নিয়ে কষাই বাড়ির মধ্যে ঢুকে ওই গোস্তটা ভুনা করে কষাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করে ওই ঝুড়ির মধ্যে একটা বুড়ি মানুষ পেশাব পায়খানা করে সব কিছু নাপাক করে যে কষাই নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে গোসল করায় বুড়ি মানুষটার মুখে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায় কষাই গোস্তগুলো চাবায় চাবায় ওই মায়ের মুখে যখন দেয় ওই বুড়ি মা দুইটা হাত তুলে কান্দের বলে আল্লাহ আমার কষাই সন্তানকে এই জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে জান্নাত দিও কষাই চিল্লায় বলে মা এমন দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে না একটা কষাই কোনোদিন মুসা নবীর সঙ্গে জান্নাতে হবে মা বলতেছে আমি দোয়া করার করলাম কবুল করার মালিক হচ্ছে আল্লাহ আমি হলাম দোয়া করার আর কবুল করার মালিক কে কষাই বলতেছে মা এই দোয়া আল্লাহ কোনোদিন তোমার কবুল করবে না মুসা নবী বৈঠকখানা থেকে বলে কষাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে কষাই চিল্লায় বলে তুমি কে গো আমার মায়ের দোয়া কবুল হয়েছে তুমি কেমনে বোঝো মুসা কান্দের বলে আমি জামানার নবী মুসা পয়গম্বর وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا রে দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো রোজা করো জিকির করো হজ করো যাকাত দাও আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা ইবাদত করা লাগবে সেইটা হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো দয়া করো ভক্তি করো কোনো সন্তান বাপ মার অন্তরে কষ্ট দিয়া সে যতই নামাজ পড়ুক একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না একদিন মুসা বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছে মুসা দুনিয়াতে সবচাইতে জ্ঞানী কে মুসা বলতেছে আমি আল্লাহ কয় মুসা তোমার সাথে জ্ঞানী কেউ নাই না তুমি আল্লাহ আমি কালিমুল্লাহ যত গল্প হয় তোমার সাথে আমার তোমার যত জ্ঞান সব আমার কাছে আর কারো কাছে নাই এটাও কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে বুখারী শরীফ হাদিসের মধ্যে দিছে যে মাজমাউল বাহরাইন যদি তোমার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তিকে দেখতে চাও দুই সাগরের মাঝখানে যাও বিশাল লম্বা ঘটনা মানে মুসাকে নিয়ে আল্লাহ সবচাইতে বেশি আলোচনা করেছে এই কোরআনে জোরে কর কথা ঠিক কিনা সেই মুসা নবী একদিন তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ
আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি এটা যখন জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও মুসা নবী ফিরাউনের কাছে গেল আসরের চার রাকাত নামাজ কেমনে পাইছি এটা বলতেছে ফিরাউনের কাছে যায় দেখে ফিরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচাইতে বড় আল্লাহ আচ্ছা এটা যদি আমাদের কাছে ফিরাউন কয় আমরা হয়তো বিশ্বাস করব কিন্তু মুসার কাছে তখন বলতিছে মুসা বিশ্বাস করবি কারণ এই মাত্র মুসা কার সাথে কথা বলেছে এই মাত্র আপনি কোরআন পড়ে তেজে আইছেন আপনি এই মাত্র কোরআন শরীফ পড়ে তেজে আইছেন ওয়াজ করার জন্য আর আসার পরে কেউ যদি বলে হুজুর এইগুলো ওয়াজ করতেছে এগুলো করা ঠিক না যে লোকটা বলতেছে এটা হলো ফেরাউনের গোষ্ঠী ধরে কারণ কার গোষ্ঠী কারণ ফেরাউনের গোষ্ঠীটা কোনো সময় চাবে না যে আল্লাহর রাজত্ব দুনিয়াতে কায়েম হোক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইটা কখনো ফেরাউনের গোষ্ঠী চাবে না ধরে কোন কথা ঠিক কিনা কোনো সময় চাবে না এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলল আর ফেরাউনের কাছে এসে দেখে ফেরাউন বলতেছে আমি সবচাইতে বড় আল্লাহ মুসা কয় কারে ই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে যার সাথে আমি কথা বললাম সেটা কে মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে হাত কারণ মুসা নবী তো বুঝতেছেন ভাই যাই সর দিয়ে আজরাইল চোখের মুনি উল্টে দেয় সর দিয়ে এটাকে জাতা নবী মনে করছেন আজরাইল খালি সালাম দেয়নি বলছে ওগো মুসা নবী জান কবচ কর্ম আজরাইল মুসা কয় আয় জান যখন কবচ করবি তাহলে আয় মুসা যখন পায়ের আজরাইল যখন পায়ের ধাপ ফালাচ্ছে তখন মুসা বলতেছে আল্লাহ আজরাইল কিন্তু আমার জান কবচ করবার আসতেছে আল্লাহ কয় কি করবা একটা চর মারবো একটা চর মারবো আল্লাহ কয় তোমার হাত দেখো আর আজরাইলের দিকে তাকাও কোথায় আজরাইল তুমি কোথায় সাড়ে তিন হাত তোমার চর আজরাইল কোন জায়গাত মারবে কয় চোখত মারবো মুখত মারবো আল্লাহ কয় মুসা কেমনে মারবো মুসা বলতেছে বিসমিল্লাহ বলে মারবো যদি লাগে তাহলে তোমার পাওয়ার না লাগলে বুঝবো তোমার পাওয়ার নাই কারণ আমি মুসার হাত আর বিসমিল্লাহ আল্লাহ কয় মুসা রে তুই খুব চালাক রে তো যে আজরাইল কাছে আইছে বিসমিল্লাহ কয়া মারছে সব আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সাথে জোড়া লাগে সর আল্লাহ কয় আজরাইলের কান সারাত না লাগে লাগিয়েছে চোখের উপর মানে দুই হাত একত্র হলে আমি কি হয় মুসার রাগ আল্লাহর শক্তি ধরে ঘর সবার আল্লাহ মুসার কি রাগ আর আল্লাহর কি মেরিয়ে দিছে একের বাম চোখের মনি উল্টে গেছে সেই মুসা হাত চুলকে এরকম হাত চুলকে ফেরাউন মারবি তো এখন আল্লাহর সাথে কথা বলে এসে এই বেটা কয় আনা রব্ব কুমল আল্লাহ আমি সবচাইতে বড় আল্লাহ আল্লাহ বলেন ওদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাত মাউইজাতিন লিল হাসানা মুসা রে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোরে পাঠাই নাই বরং হিকমতের সাথে সুন্দর ভাষায় আমি আল্লাহর কলেমার দাওয়াত দে সরল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ভাইজান এই কলেমা পড়লে কি আমাদের গুনাহ হবে আমরা কি হিংসুক আপনি যদি খ্রিস্টানক বলেন যে তোরা কলমা পড় ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ওরা কিন্তু ঈসা পর্যন্ত মানে যদি আপনি ইহুদিকে বলেন তোরা কলমা পড় ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ওরা কিন্তু মুসা পর্যন্ত মানে ওই যে ইসরায়েলের ইহুদি তারা কিন্তু মুসা পর্যন্ত মানে আর আমেরিকার খ্রিস্টান তারা কিন্তু ঈসা আলাইহিসসালাম পর্যন্ত মানে আর যারা মুসলমান তারা সমস্ত নবীকে মানে আর আমাদের নবীকে ইত্তেবা করে জোরে কোন কথা ঠিক না তাহলে মুসা নবীর কলমা পড়তে আমাদের কোনো আপত্তি খ্রিস্টানদের আপত্তি আছে আর পড়বে না আমাদের নবীর কলমা পড়তে খ্রিস্টানদের আপত্তি আছে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই আপনার কি আপত্তি করতেছেন তাহলে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে এতক্ষণ ফেরাউন কিন্তু সিয়ারত বসে আছিল এখন ফেরাউন লাফ দিয়ে বলতেছে রে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা
তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর যাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কথাটা সাইজ দেখছেন? ওয়াজ যদি করেন মসজিদের মধ্যে করেন, মসজিদের মধ্যে করেন, কিন্তু বাহিরে করা চলবে না। জিজ্ঞাসা করা হয় এটা কার জায়গা, বলছে নওগাঁর এই সাইডটা হলো মুখের বদলগাছি মহাদেবপুর উমুকের, নিয়ামতপুর সাপাহার পোর্শা উমুকের। তো সব জায়গা যদি তোমরাই বাঁটাই লাও আল্লাহর কুন্ডা, তোমাকে আল্লাহর বাদল দেখবার চান তাহলে 2 মিনিট হাঁটা লাগবে, শুধু 2 মিনিট হাঁটলে দেখা যাবে। তো চলেন যাই দেখি মসজিদের সামনে যা বলছে, যে হুজুর আমাকে এলাকাতে আল্লাহর কোনো জায়গা নাই। তো এই 10 শতক আমার চাষা আল্লাহ দান করছে, এতে মসজিদের এরিয়া দেখতেছেন এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাষা দয়া করে আল্লাহ দিছে, আর আমরা টেকা বসা দিয়ে আল্লাহ দোতলা বেড়া দিছি, এইবার 3 তলা করবার চাচ্ছি হুজুর। ফেরস্তাকে আল্লাহ এটা কোন দেশ আল্লাহ, যে দেশে তোমার কিছু নেই আর চাষা দিলে তুমি পাও, এরা টাকা দিয়ে তোমার ঘর বেনে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটাই হলো ফেরাউনি বাংলাদেশ রে, এটাই হলো ফেরাউনি বাংলাদেশ, এই দেশে আমি আল্লাহর কিছু নাই রে, এরা দান করলে আমি পাই না দিলে আমার নাই। বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিব অবস্থায় আছে, কথা কন না কেন? নিজের বাড়ির জন্য আপনি কোনোদিন রাস্তায় দাঁড়ায় বলছেন ভাই রে আমার 3 তলা বিল্ডিং করতে যা, আমার 10 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে ভাই, আল্লাহর কোন বান্দা আছে 5 বস্তা সিমেন্ট চাই, এরকম কোনোদিন চাইছেন? তো নিজের 4 তলা বাড়ি আপনি একলা একলা করতেছেন, ওই বাড়ির করতে আপনি টাকা বাড়ায় আপনার ভিক্ষা করা লাগে না, আর আল্লাহর ঘর করবো দেও ভাই দিমো না, আমি কই দেও ভাই ওই পকেট তুই কই দিমো না। এমনকি জানেন কতগুলো বেহুদ্দা দেখি মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যায়, 2-1 জন পকেট থেকে টাকা বার করে, সব চাইতে পুরাতন ছেঁচড়া টাকা পানালা লেয়নি চালা ধরে নি, ওই সিঙা টাকা ওই আর গুটি বার করে কৌটার মধ্যে দিছে, আর একজন দেখতেছে 500 টাকা আছে 10 টাকা আছে কাঁচা টাকা খুঁজতেছে, কাঁচা টাকা সব চাইতে ছোট টাকা 5 টাকা ছুট করে দিছে, আর একজন ভাই ওর পকেটের টাকা থাকতেও ওই এরকম ধরে ছিঁড়ে দিছে, আর একজন ওর 2 পকেট টাকা ভরা ওই বাম হাতে এইরকম মারিছে, 4-5 মুসল্লি ছাড়িয়া কৌটা ফেলে গেছে, চৌচু করে চলে গেছে। ফেরস্তা কয় আল্লাহ আমরা কি দেখতেছি, তোমার এক বান্দা ছিঁড়া 10 টাকা দিল, আর একজন পকেট ভরা টাকা ছুঁয়ে ইয়েসগি 5 টাকা ঢুকালো, আর একজনের টাকা আছে ওই মকসরে ঠুল, আর একজনের টাকা থাকার পরে চো, এরা কি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বল কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে হিয়নি, বুঝলেন বুঝলেন? আজকে বুঝতেছেন আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আসরের 4 রাকাত ফরজ নামাজকে আমি পাইলাম, মুসা নবীকে ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে আল্লাহ কি করব, আল্লাহ বলে মুসারে কিছুই করা লাগবে না, তুই খালি ধৈর্য ধর সহ্য কর। এক সময় ফেরাউন মুসা নবীকে আক্রমণ করলেন, মুসা নবী দৌড়ানো শুরু করলেন, মুসা বলে আল্লাহ কতদূর পর্যন্ত দৌড়াবো, আল্লাহ বলতে ঠিকানা পর্যন্ত যা, এবার এমন জায়গায় গেছে সামনে সাগর, 3 দিকে ফেরাউনের সৈন্য লাঠি ছোটা নিয়ে, ফেরাউনের সৈন্য যখন লাঠি ছোটা নিয়ে দাঁড়ায় আছে এমন সময় মুসা নবী সাগর দেখতে পায়, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো আর দৌড়ানোর কোনো জায়গা নাই, আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি অফাতহুন করিম অবশ্বিরিল মুমিনিন, মুসা নবীর জন্যে আল্লাহ সাগরকে বা
12টা রাস্তা বানিয়ে দিল, ওই রাস্তার মধ্যে মুসা নবী সাঙ্গ পাঙ্গ নিয়ে বলতেছে যে আল্লাহ সাগর রাস্তা বানিয়ে দিল, এই সাগরের শুকরিয়া তার চার রাকাত নামাজ আদায় করতে চাই। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে চার রাকাত নামাজ আদায় করে, ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব মুসা নবীর এই চার রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের চার রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের আসরের চার রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে আল্লাহ আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলে সাগরের তলদেশে মুসা নবীর চার রাকাত পড়ার সমান যদি সওয়াব হয়, আর এই সব যদি আমার উম্মতেরা জানে আমার বিশ্বাস জীবন চলে যাবে, ওদের জীবনে কোনোদিন আসরের নামাজ তারা বাদ দিবে না। দুই একজন সুবহানাল্লাহ কাছে বাদ বাকি সুবহানাল্লাহ পায় না, একবার সুবহানাল্লাহ করে জান্নাতের বাগানত একটা গাছ হচ্ছে রে সুন্দরবন বলে জান্নাতের বাগানত, একবার তাও সব সুবহানাল্লাহ কেন দেখছেন, সে জাতা গাছ ইউকালিপ্টাল হয় মেহগুনি লয় ফলবান বৃক্ষ, যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়ার 500 বছর লাগবে, ধরে কোন সুবহানাল্লাহ, যতবার সুবহানাল্লাহ কবেন বেশ থেকে ছোটখাটো নাকি, সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে ওই জান্নাত হলো পৃথিবীর চাইতে 9 গুণ বড়, ধরে কোন সুবহানাল্লাহ, সর্বশেষে থাকবি জাহান্নাম খাটিয়া 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 কয়লা হইয়া যখন জান্নাত যাবি ওই জান্নাত ওই পৃথিবীর চাইতে 9 গুণ বড়, তাও সুবহানাল্লাহ কয় না রে বারে, কেন সে জান্নাত যদি মরুভূমির মতন থাকে তাহলে কেমন লাগবে, আরে সুবহানাল্লাহ কোন এই গাছগুলো ওখানে লাগবে, আহ একই গাছে একই গাছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যদি আমের গাছে তোলা যায় কর আঙ্গুর খাবো, সাথে সাথে গাছ আম গাছ পাল্টে আল্লাহ আঙ্গুর করে দিবে, আপনি যদি আম গাছে তোলার জায়গা আপেল খাবো সঙ্গে সঙ্গে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম আল্লাহ আম গাছ পাল্টে আপেল গাছ বানিয়ে দিবে, মানে যা চাবেন আপনি তাই পাবেন, বিশাল জান্নাত মরুভূমির মধ্যে ফাঁকা না থেকে গাছপালা জন্ম হোক এটাকে আমরা চাই না, যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার নামে নামে জান্নাতের বাগানে একটা করে গাছ আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে লাগায় দিবে। নবী বলেন আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়লে আমার উম্মতের জন্য কেমন খুশি হবেন, আল্লাহ বলে ওগো নবী শুধু আপনি খুশি না আমি আমার বান্দার প্রতি খুশি হব যদি মাগরিবের 3 রাকাত ফরজ জামাতের সঙ্গে আদায় করে, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম এটা বলতে গিয়ে যদি 10-15 মিনিট লাগে আপনাকে বিরক্ত হচ্ছেন, নবীন আল্লাহ ডাক দেওয়ার হাবিব আপনার উপর সেই কিতাব আমি নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে একজন নবীর নাম রয়েছে যে নবীকে নিয়ে আমরা একটা গান শুনেছি গজল শুনেছি, ইয়াকুব নবী সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে আইতে ভালোবাসতেন ইউসুফকে, আল্লাহর একজন নবী ছিল নাম হলো ইয়াকুব নবী, ধরে কোন কি নবী, ইয়াকুব নবী দুটা বিয়ে করছেন, আমার মা বোনেরা এতক্ষণ ধরে বসে আছে এরা চিন্তা করতে যে হুজুর হামাকের কোনো ওয়াজ করবি না কি কন, একে একটা চিন্তা আছে না, নাই ইয়াকুব নবী কিন্তু দুটা বিয়ে করছে, ধরে কোন কয় বিয়া, সমস্ত নবী খালি ইয়াকুব নবী না, একজন নবী শুধু একটা বিয়ে করছে, একজন নবী মাত্র এক বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, মাশাআল্লাহ, আর যে নবী এক বিয়ে করছে তার নাম হলো আদম নবী, এক বিয়ে দুই বয়ের মজা আমাদের বাপ পায়নি, আমাদের আদি বাবা কিন্তু দুই বয়ের মজা পায়নি, আর আমাকে নবী বিয়ে করছে 11টা, ধরে কোন সুবহানাল্লাহ, এই শোনেন এই যে কোরআন শরীফ আপনারা পড়বেন এই কোরআন শরীফ যেখানে বিয়ার আয়াত আছে সেখানে কিন্তু দুই দিয়া শুরু হচ্ছে, কারণ আল্লাহর চাইতে বেশি কে জানে, আল্লাহ জানে প্রত্যেকটা মরদ মানুষ যদি দুটা করে বিয়া করে মোটামুটি জীবন জান্নাতে জীবন হয়ে যাবে, এক বউ যদি রাগ করে কই থাক থাক ওটার কাছে যাচ্ছি দৌড়ে এসে পাঁচ ধরে কবি দরকার নেই, এখন আমাদের একটা রাগ করলেও যা না করলেও তাই, ওই বেলা মাছের মতন আমরা হয়ে গেছি, ধরে কোন কথা ঠিক কিনা,
তো এখন দুই দিয়ে আল্লাহ বলেছেন মাসনা দুটা বিয়া করো, যদি তুমি সেই মরদ হও সলাসা তিনটা করো, যদি তুমি জাতের মরদ হও তো চারটা করো, আর বা মানে চারটা করো, যদি না পারো একটা নিয়ে ধৈর্য ধরো। তো এখন নবী বিয়া করছেন দুইটা, ধরে কোন কয়টা? এক বিবির পেট থেকে আল্লাহ দুইটা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে দিছে দশটা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার বারোটা সন্তানের মধ্যে দুইটা ভালো, আর এই দশটা এত খারাপ কেন হলো? মাবুদ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরেও আমার দুইটা সন্তান এত ভালো, আর এই দশটা এত খারাপ কেন হলো? আল্লাহ ডাক দিল, ইয়াকুব তোমার দুইটা সন্তান ভালো হওয়ার পিছনে কারণ হলো ওদের মা ভালো, আর দশটা খারাপ হওয়ার পিছনে কারণ হলো ওদের মা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আমি যখন একজন নেপোলিয়ানের বক্তব্য পড়ি তখন বলেছে একটা নেপোলিয়ান, তোমরা যদি একটা ভালো সন্তান চাও, একে খ্রিস্টান খ্রিস্টান বলেছে একটা নেপোলিয়ান, যে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাবার দরকার। কথা কয় না, কার দরকার? আপনার পারেন তো কন না কেন, ভালো একটা মায়ের দরকার। এই যারা ঘুরতেছে বসতেছে না, চায় থেকে দেখতেছে মাঝে মধ্যে মুচকি হাসি মারতেছে, এই জায়গা তোর বসার চান্স নাই, জান্নাতের বাগানে বসার চান্স নাই। যারা বসেছেন বিশ্বাস করেন এই জায়গা আপনার জান্নাত পাওয়ার একটা সাক্ষী হয়ে গেল। আর কি মনে করতেছেন, আপনাকে দেখার জন্য অসংখ্য রহমতে ফেরেশতা সামিয়ানা বরাবর আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। এই জন্য বলা হয়েছে খালি জান্নাতি বাগানে একটা রহমানি রহমানি মাহফিল, রহমত অবাহিত বর্ষিত হচ্ছে আপনাকে মাথার উপরে, সুবহানাল্লাহ। কন্যা কেন, আর যারা যে চায় থায় দেখতেছে উস্কি মুস্কি মারতেছে, এ মারার পিছনে কারণ হলো ওরা যখন মায়ের পেটের মধ্যে ছিল বুঝলেন, ওদের মাও কিন্তু সহজে বসেনি। কোনো জায়গার যখন গেছে কেউ যদি বলে আপা বসেন, বসে আছি বসে আছি, খাড়া হয়ে থাকে বসে আছি, আমার কাম নাই, তাই গোটা পাড়া ঘোরে, পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে আর ঘোরনি ব্যারাম শুরু হয়েছে, এই দুনিয়াতে এসে বসবার পারবি না, ওই যে মাও ঘুরিছে উইও ঘুরিছে পেটের মধ্যে থেকে আর ঘোরা ব্যারাম, ওই খালি চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতেছে। এরকম কিছু ছেলেপেলে আছে না, নাই জনে কোনো আছে না, নাই ওরা কিন্তু কোরআনের মাহফিলে বসবে না, খালি ঘুরবে ঘুরবে। একজন মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, সুবহানাল্লাহ। যদিও কোরআন না হাদিস না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে চার বছরের বাচ্চা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিল মা, মায়ের নাম হলো উম্মুল খায়ের, বলেছেন আমার সন্তান যেন কোরআনের হাফেজ বড় আলিম হয়। এই কথা বলে মা বাড়িতে চলে আসে, পরদিন আব্দুল কাদেরকে ওস্তাদ নিয়ে বলতেছে বাজান যদি কোরআন হাফেজ হবার চাস তাহলে আগে কায়দা পড়া লাগবে, তারপরে সিবারা, তারপরে আল্লাহর কোরআন ধরতে হবে। এই বলে কায়দা নিয়ে এসে যখন আব্দুল কাদেরকে বলতেছে বল আলিফ, আলিফের পরে হলো বা, তারপরে হলো তা, কিন্তু আব্দুল কাদের আলিফ শোনার সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবুল আরাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত অমিম্মা রযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়, ওস্তাদ কয় কে রে আলি বলার পরে বা, বা না কয়ে লাম মিম কয়ে জিহারে শুরু করছে, ই তো ছাড়ে না, ই মানুষের নয়, ই পেতনি টেতনির বাচ্চা হবে, ভয়ের ঠেলা ওস্তাদ দৌড়। শিক্ষক ছাত্র বলে হুজুর দৌড়েন খেন, বলে আমি একলা পারতেছি না, সগলি মিলে দেখ পার চাই, সবাই মিলে ঘেরে ধরা আছে, আর ওই চার বছরের বাচ্চা খালি চোখ বন্ধ করে এরকম ঝুঁকতেছে ঝুঁকতেছে। অজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে এসে এভাবে সামনে আয়াতের উপরে আঙ্গুল বুলাইতেছে, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না, একটা আয়াত বাদ দেয় না, যেই মাত্র 18 বারে কোরআন তেলাওয়াত সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক,
সমস্ত ছাত্র শিক্ষক বলে ব্রেক হলো কেমনে আর কেন পারতেছে না বড় হুজুর বলতেছে যদি জানবার চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যাও মায়ের কাছে যাও আব্দুল কাদেরকে কান্দে করে ফরদির মায়ের দরজায় মা জাল্লা দিয়ে তাকায় বলতেছে হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ করার জন্য ভর্তি করে দিলাম কি এমন বেয়াদবি করলো আজকে কেন ফেরত আনছেন ওস্তাদ বলতেছে মা আব্দুল কাদের একটাই মাত্র বেয়াদবি আলিফ বলার পরে বা বলে না লাম মিম কয়ে 18 বারে কোরআন আমাদের শুনাইল এত বড় বেয়াদবি কেমনে করলো মা তোমার কাছে জানতে চাই মা কান্দের বলে আল্লাহর শপথ করে বলতেছে আমি এটা কিছুই জানি না আমি কিছুই জানি না ওস্তাদ বলে গোপন করো না আসল কথা কও বলে আসল কথা হলো আমি 18 পারে কোরআনের হাফেজা আব্দুল কাদের যখন আমার পেটে আসলো মায়েদের পেটে যখন সন্তান আসে মায়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয় কারণ মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয় আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় আমি সব সময় আল্লাহর কোরআন পড়েছি আমি নামাজ পড়েছি রোজা করেছি আব্দুল কাদেরকে পেটে নিয়েই নামাজ পড়েছি আব্দুল কাদেরকে পেটে নিয়েই আমি 30টা রোজা করেছি আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভ্রমষ্ট হলো যখন আব্দুল কাদের কান্দত আমি বাবা তো তো কইয়া ওরে কান্না থামাইনি আমি আল্লাহর কোরআন পড়েছি পড়তে পড়তে আব্দুল কাদের কান্না থামাইতো আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো আমি মা আল্লাহর কোরআন পড়তাম ও স্তনের দুগ্ধ পান করতো আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাইতো আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদেরকে কোনোদিন ঘুমাইতে দেখিনি আমার মনে হয় এই 4 বছর বয়সে আব্দুল কাদেরের সামনে আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি আমার মুখের তেলাওয়াত শুনতে 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 আমার আব্দুল কাদের যে মুখস্থ করেছে হুজুর আমি মা হইয়াও বুঝতে পারি নাই ওস্তাদরা কান্দের বলে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যা মা যদি ভালো হয় আল্লাহ কয় ইয়াকুব তোমার দুইটা বউ বনিয়ামের ইউসুফ যার পেট থেকে হয়েছে মাও ভালো আর এই বাকি 10টা এই শালারা খারাপ হওয়ার ভিতরে কারণ হলো এরকে মাও খারাপ আজকে যারা আপনার বিয়ে শাদি করছেন ভাইরে এখন তার পাল্টানোর কোনো সুযোগ নাই আমার ভাই বলতেছে বেসাও যাচ্ছে না পাল্টানোর সুযোগ নাই আছে রে আছে আপনি বউ পাল্টাবার বলতেছে না ওর চরিত্র পাল্টানোর ওষুধ আল্লাহর কোরআনে আছে না নাই যেরকম আছে না নাই আছে আছে আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু শোনেন আল্লাহ আপনাদের জন্য ঘোষণা করলেন অকরণা ফি বুয়ুতিকুম কতগুলো মেয়ে মানুষ বুঝলেন আমার মায়েদের জন্য এই সুরা এটা মাগরিবের নামাজের ওয়াজ করতেছে একটু খেয়াল করেন তো কতগুলো মেয়েরা এসে ফাতেমার সঙ্গে দেখা করবেন তার সঙ্গে ফাতেমার সাথে দেখা করবেন মেয়েরা মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবেন তো ফাতেমার ঘরের দরজা বন্ধ মেয়েরা চিন্তা করে ফাতেমার ঘরের দরজা খুলবার গেলে তো ফাতেমার অনুমতি লাগবে তো অনুমতি কেমনে পাওয়া যায় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে তো মেয়েদের মধ্যে একজন সাহস করে বাচ্চাটাকে ডাক দিল বাবু তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী আমার নাম হলো হোসাইন ইবনে আলী আমি আলীর ছেলে হোসাইন তো মেয়েরা বুঝতে পারলো এটাই তো ফাতেমার সন্তান তো কাছে মিয়া গালে মুখে সুমো দিয়ে বলতেছে বাবু আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবো মায়ের সাথে তুমি একটু তোমার মায়ের কাছে যাই একটু অনুমতি নিয়ে আসো তো যেই কইছে মায়ের সঙ্গে দেখা করো মায়ের অনুমতি নিয়ে আসো সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে কোনো সমস্যা নেই যাচ্ছি মানে ভালো মায়ের ভালো সন্তান আমাকে গুলাল তেড়া হয়ে যাবি এখন ওই হোসেনটা দিয়াল্লা ছোট্ট মানুষ 4 বছরের বয়স দৌড় মারতেছে ঘরের দিকে যেই দৌড় মারতেছে ঢুকা দেখে তার বাবা হয়তো আলী আল্লাহর কোরআন শুই পড়তেছে হোসেনের দৌড়ে ঘরের মধ্যে ঢোকার সাইজ দেখি তিনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে বলেন হোসেন বাহিরে খেলাধুলা করতে করতে ঘরের মধ্যে দৌড়েছো কেন হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ একটু মার সঙ্গে দেখা করবে আমি মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য যাচ্ছি
আলী বললেন, ওই মেয়েদের জন্য তুমি তোমার মায়ের কাছে অনুমতি নিবার গেলে হবে না, তুমি তোমার মায়ের ঘরে ঢুকবে তারও অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। খান হোসেনের বয়স কয় বছর? 4 বছরের বাচ্চাকে বাবা শিক্ষা দিচ্ছে যে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তুমি এখন 4 বছর বয়স হয়েছে, এখন তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে তোমাকে বলা লাগবে, মা আমি হোসেন একটু ঘরে ঢুকবার চাই। মা যদি বলে ঢুকো তাহলে ঢুকতে পারবা, যদি বলে 2 মিনিট দেরি করো তাহলে 2 মিনিট দেরি করা লাগবে, যদি বলে এখন ঘরের দরজা খোলা যাবে না পরে আয়। কারণ 4 বছরের বাচ্চা, তোমার মায়ের সব কিছু তুমি বুঝতে পারবা, পারবে না? যেরকম পারবে না, 4 বছরের বাচ্চা যে, তাহলে 4 বছরের বাচ্চা মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায়, বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। খান আমি বাবা হয়েছি বলে আমি সবসময় আমার মেয়ের ঘরে ঢুকতে পারবো না। মেয়ে যখন ছোট ছিল, 2 বছর 2.5 বছর, তখন মেয়েকে আপনি কোলে নিয়ে বুকের সঙ্গে সাইফা ধরেছেন, আপনি গালে মুখে গলায় চুমু খাইছেন। কিন্তু মেয়েটা যখন 7 বছর হয়ে গেল, আপনি বাবা ইচ্ছা করলে আর মুখে চুমা খাবার পারবেন না, আপনি কপালে খাবেন, হাতে খাবেন, আপনি থুতুনিতে খাবেন। কিন্তু মেয়েটা যখন 15 বছর হয়ে গেল, তখন আর আপনি থুতুনিতে চুমু খাইতে পারবেন না, আপনি কপালে চুমু খাবেন, হাতে চুমু খাবেন। মেয়েটা যখন বিয়া হয়ে গেল, তখন আপনি বাবা মেয়েকে যদি চুমো খেতে চান, তার ডান হাতখানা হাতের উপরে নিয়ে আপনি চুমা খাবেন, ইচ্ছা থাকলেও আর মুখে বুকে চুমা খাওয়া যাবে। জোরে কর, যাবে? এটা ইসলামের নিয়ম ভাই। বরং তুমি থামো, একজন ব্যক্তি ঢুকবে তার অনুমতি লাগবে না। বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ছেলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি, জোরে কোন কোনো অনুমতি লাগবে না। হোসেনকে থামাই দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। যেইমাত্র হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকছে, দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা বাম হাতে, এই বাম হাতে জাঁতা ঘুরাইতেছে, ওই জাঁতার মধ্যে জব আছে, গম আছে, গমের আটা বানাইতেছে, এই বাম হাতে জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বাম হাতে কি করতেছে? জাঁতা ঘুরাইতেছে, আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আয়াত তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, আল্লাহ, গরিব হতে পারি, দরিদ্র হতে পারি, দুনিয়ার সম্পদের অভাবে হতে পারি, আল্লাহ গো আমার ভাঙ্গা ঘরে জান্নাতে নিয়ামত হাজির হয়েছে। আল্লাহ, এরকম বউ যদি কেউ ঘরে পায়, সে ঘর ঘর থাকে না, আল্লাহ যেন দুনিয়ার জান্নাত হয়ে যায়। আচ্ছা, বইয়ের এরকম অবস্থায় দেখলে আপনি খুশি হবেন না যে বাম হাতে কাজ ঠিকই হচ্ছে, আবার ডান হাতে কোরআন তেলাওয়াত করতেছে, আর হামাকের ঘরের মধ্যে ঢুকে দেখেন হামাকের গুলো কি করতেছে? আর কথা কয় না, আর কথা কয় না। আচ্ছা, আপনি মনে করতেছেন আমার বউ স্টার দশা জি বাংলা দেখে হিন্দুদের ফুলের মধ্যে লোলো লোকেরা বাঁচতেছে, আমার কোনো পাপ নাই, মাছ গুলো ডিশের বিল কে দেয়? কে দেয়? বাঁচার কোনো বুদ্ধি নাই ভাই রে, এইরকম বউ যদি ঘরত থাকে, বাঁচার কোনো বুদ্ধি নাই রে। আমার মায়ের বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বের হয়ে গেল, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে মুখ বরাবর, বুক বরাবর দাঁড়ায়া স্বামীর কপালে একটা চুমা খেয়ে ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করতে করতে আমার কথা মনে হয়েছে, আপনি তো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমি ওইটা দেখার পরে জাঁতা ঘোরাই, গোমরাটা করি আর কোরআন পড়ি, আপনি কেন কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকেছেন? আমার মনে হয় আমার কথা আপনার বারবার মনে পড়েছে। আলী বলতে, ফাতেমা,
আমি ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি জাতা ঘুরান বন্ধ করলে, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ও ফাতেমা, তুমি জাতা ঘুরান বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন পড়া কেন বন্ধ করলে? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনার কদমে আমাকে সেজদা দেওয়া লাগতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা আমার বাবা বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি আল্লাহর পরেই হলো তার স্বামী। আপনি যখন আমার ঘরের মধ্যে কিসের চাটা ঘুরেন, কিসের তেলাওয়াত? তেলাওয়াত করা তো ফরজ না, তেলাওয়াত করা হলো নফল। আর স্বামী যখন ঘরে আসবে তখন স্বামীর সামনে দাঁড়ানো হলো ফরজ। সোনার লোক না কেন, সোনার লোক না কেন? আমি মা বোনদের জন্য নসিহতমূলক বলতেছি, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল ইবাদত করা যাবে না। আপনি যদি ফরজের নামাজ পড়েন, ফরজ জোহরের ফরজ পড়তেছেন, আসরের ফরজ পড়তেছেন, এমন সময় স্বামী যদি ডাকে রহিমা, আপনি ডাকের উত্তর দেওয়া লাগবে না, কারণ আপনি আল্লাহর নামাজ পড়তেছেন। জোরে কোন কার নামাজ? যদি আপনি নফল নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, এমন সময় যদি স্বামী ডাকে রহিমা, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে বলা লাগবে, কি বলেন কি বলেন? তখন নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। স্বামী দুপুরবেলা শীতের রাত, মাঘ মাস, পৌষ মাস, রাত্রে খুব একটা খেলাধুলা হচ্ছে না, দুপুরবেলা গোসল লাগে, বউকে বলতেছে আসো, বউ বলতেছে আমি রোজা আছি। স্বামী কয়, এটা কিসের রোজা? এটা নফল রোজা, মাসে থাকা লাগে না, সেটা আছি। স্বামী মনে মনে কয়, হাই রে, আমার আগুনত পানি দিল রে, রোজা হবে না, রোজা হবে না। স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা বউ রাখা জায়েজ? কথা কর না কেন ভাই, রাখা জায়েজ? ডাকতেছে স্বামী, রহিমা, কথা কয় না, তিন চার বেলা কি আমার কাম নেই, সবসময় রাখেন কেন? তোর একটাও কাম নাই, স্বামী ডাকতেছে, আগে স্বামীর ডাকে সাড়া দে। ইয়াকুব নবীর দুইটা সন্তান খুবই ভালো, একটা বনিয়ামিন ইউসুফ, আর দশটা হলো খারাপ। এই দশজনের চক্রান্ত ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল, সে কূপ থেকে আবার তাকে বাজারে বিক্রি করা হলো। বাজান গো আজিজ মিসর জুলাইকা, এই পরিবার ইউসুফকে কিনে তাকে লালন পালন করলো। ইউসুফ একসময় মিসরের প্রেসিডেন্ট হলো, একসময় ইয়াকুব নবীর সঙ্গে আল্লাহ যখন জোড় মিলাই দিলেন, জোর জোর, এই যে তাবলিগের জোর হচ্ছে সামনে বিশ্ব ইজতেমা, জোরগণ ঠিক কিনা, জোর যখন হলো, আল্লাহ শুকরিয়া তার ইয়াকুব নবী তিন রাকাত নামাজ আদায় করলেন। ওই তিন রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে হাবিব, ওই মাগরিবের তিন রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দিব। ভাই যান, এখন বাকি থাকলে এশার চার রাকাত ফরজ। নবী ডাকতে বললেন, আল্লাহ এশার চার রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, নামাজ আমার জন্যে যখন আমার বান্দারা আদায় করবে, আপনার আগে একজন নবী ছিল, সেই নবীর নাম হলো ঈসা, রুহুল আল্লাহ, রুহু আল্লাহ, আল্লাহ রুহু বলা হয় ঈসাকে, বলেন সুবহানাল্লাহ। কি জন্যে বলা হয়? কারণ ঈসা আলাইহিস সালামের কিন্তু বাপ নাই, জোরে কন কি নাই, বাপ নাই। আমি এক জায়গায় বাস করতে বলেছিলাম, সুরা ফাতেহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী হল ফাতেহা, এ কোরআনের জননীর নাম কি? তো একজন বলতে যে হুজুর, সুরা ফাতেহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোনটা? আমি চিন্তা করলাম, কে রে, কোরআন হাদিস তো বহু বললাম, আজ পর্যন্ত কোরআনের বাপ কোন সুরা সেটা তো আমি জানলাম না। এমন প্রশ্ন করা করছে, আমি তখন কী করব, এক সময় আমার মাথায় ব্রেন আসলো, আমি বললাম, ভাই ঈসা নবীর বাপকে? তখন বলতেছেন ঈসা নবীর তো বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হওয়ার পারে, বাপ ছাড়া আল্লাহর কোরআন হবার পারে না? তখন কয়, হুজুর আপনাকে আটকানো গেল না, না আটকানোর জন্য প্রশ্ন করা তো লাভ নাই। তো এখন ব্যাপার হলো, ঈসা নবীর বাবা নেই, আমার আল্লাহ তাআলার কুদরতে মরিয়মের পেটে ঈসার জন্ম হয়েছে, বহু লম্বা ঘটনা, কিন্তু ঈসার ডিগ্রি হলো রুহু আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহু আল্লাহ। আমাদের নবীর আগে কিন্তু ঈসা নবী ছিল,
আমার নবীকে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে করাইছেন। নামাজ কায়েম করতে গেলে মদিনা লাগবে, বাংলাদেশ হবে না, ইয়া মক্কা হবে না। আমাদের বাংলাদেশ হলো মক্কার মতন, এখানে নামাজ কায়েম করবার চাইলেও হবে না, পাঁচ অক্ত নামাজ কায়েম করবার গেলে মদিনার ইসলাম লাগবে। জোরে কোন কথা ঠিক না, মক্কাতে ১৩ বছর নবী নামাজ কায়েম হয়নি, মক্কাতে কোনো মসজিদে নবী বানাবার পারেনি, সর্বপ্রথম মসজিদ হয়েছে মদিনায় মসজিদে কোবা। মসজিদের নাম কি? কোবা। সেখানে দুই রাকাত নামাজ আদায় করলে একটা আমরা হজের সব পাওয়া যায়। এই কোবা পল্লীতে জায়গাটা নবীর খুব পছন্দ হিজরতের পরে। আল্লাহ রাসূল বললেন, এই মদিনার আনসাররা এই এই জায়গা কার? বলে এই জায়গা তো যার ছিল সে মারা গেছে, এখন দুইটা বাচ্চা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, দুই বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। দুই বাচ্চাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। বললো, বাবা এই জায়গাটা আমার খুব পছন্দ। তো দুই বাচ্চা বলতেছে, আপনি নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, বিনিময়ে কি নিবা? দুই এতিম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মালিক আমার বাবাও না, আমার দাদাও না, আমিও না, এই জায়গার মালিক হচ্ছে আমার আল্লাহ। নবী বললেন, এ জায়গায় আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব, এর বিনিময়ে তোমরা কি চাও? দুই বাচ্চা নবীর দুই হাত ধরে বলতেছে, হুজুর বিনিময় যদি দিবার চান তাহলে আমাদেরকে জায়গার বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাত একটা ঘর বানিয়ে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, এশার নামাজ কেমনে পাইলাম বলার জন্য আপনাদের সামনে ঈসা নবীকে নিয়ে আসলাম। চারিদিকে বাড়ি ঘেরাও করেছে, ঈসা নবীর বাড়ির চারিদিকে ইহুদিরা ঘেরাও করছে, ঘরের মধ্যে ঢুকে ঈসা নবীকে হত্যা করবে। দরজা বন্ধ করে ঈসা নবী কান দেয়ার বলে, আল্লাহ, যে হারে ইহুদিরা লাঠি সুটা নিয়ে দরজা বাড়ির চারিদার ঘেরাও করেছে, আল্লাহ, দরজা ভেঙে যদি ঘরের মধ্যে আসে তাহলে ওরা আমাকে হত্যা করবে, এই বিপদ থেকে আল্লাহ আপনার আমাকে হেফাজত করেন। আল্লাহ কয়, ঈসা রে চিন্তা করো না, ওরা দরজা দিয়ে ঢুকবে আর আমি ছাদ ফাঁকা করে তোমারে নিয়ে আসব। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেলেন, আর ইহুদিদের মধ্যে যে বড় বীর সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, রাগ করে দরজা ভেঙে ভিতরে ঢুকে, হে রে ঈসা, ঈসা কোথায় রে? গোটা ঘর খোঁজা দেখি ঈসা নবী নাই, কোথায় গেল? উপর দিকে আর তাকায়নি, বুঝলেন? কতগুলো শয়তান উপর দিকে তাকায় না, খালি সাইড থাকে, খালি সাইড দেখে, এদিকে দেখে, এদিকে দেখে, পিছন দিকে দেখে, পুলিশ দেখে, র‍্যাব দেখে, কোবরা দেখে, নেতা দেখে, ক্যাডার দেখে। জোরে কর কথা ঠিক কিনা? এদিকে দেখলে তো এগুলোই দেখা যাবে। আর এইভাবে ইহুদির বীর উপর দিকে তাকায়নি, ছাদ ফাটাতে গেছে ওদিকে খেয়াল নেই, চারিদিকে তাকায় দেখে, নাই রে নাই রে। ঘর থেকে তখন বের হচ্ছে, আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো করে দিছে। ধরে কর সুবহানাল্লাহ। ওই দরজা খুলে বলতেছে, ভাই বহু খোঁজাখুঁজি করলাম, ঈসা পেলাম না রে। বাইরে যারা বীর আছে তারা কয়, তুই কে? আমি তো তোরকে সাতকার বীর। ওই বলার টাইম দেনি সবাই মেরে দিছে, শুনবি বর্ষা। আসলে খ্রিস্টানদের ঈসা নবী মরছে, কিন্তু আমাদের ঈসা নবী এখনো চতুর্থ আসমানে আছে। ধরে কর সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্ম কত বলে ভুয়া ধর্ম দেখেন, ওরা দেখে যীশু খ্রিস্টকে মারা ছবি ন্যাংটা করে দেখেনি, মাল কাচ্চা মারে, এই নবী বলে মাল কাচ্চা মারে, সালারা কত বড় শয়তান, একে ন্যাংটা করে থাকতে পারে যীশু খ্রিস্ট ন্যাংটা করে থইনি, এই ছবি দেখেন না আপনারা, কথা কর না কেন ভাইরা, একে ন্যাংটা করে থসে রে, উড়ে থুনতে বাইর করে থসে, একটা নবী ফরজ তরক করবে জীবনে? হ্যাঁ ঈসা নবী মজা মারতেছে চতুর্থ আসমানে, আর এরা কয় মরিয়া গেছে, মরিছে, আল্লাহ নিয়ে গেছে চতুর্থ আসমানে। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমি দুনিয়াতে গেলাম আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, সবাই মরবে, সবাই মারা যাবে, এমনকি যে আজরাইল আমাদের দান কবচ করে ই মনে হয় মরবি না, মরবি না। আল্লাহ যখন কয় আজরাইল খুঁজে দেখো তো সাত আসমান সাত জমিন খুঁজো, তন্ন তন্ন করে আর কেউ আসে যে না, আজরাইল বলে আল্লাহ বহুবার খুঁজছি কেউ নেই। আল্লাহ কয় ভালো করে খুঁজো, আর একজন আছে না, আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় তুই, আজরাইল কয় আমার কথা হন মনি নাই,
কেন আমি বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ। তুই কি কয় নষ্ট তোর মৃত্যু, শুধু একজনই মরবে না, সেটা কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াইয়াবকা জুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে না রে ঈসা, না তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়া পাঠাইবেন? আল্লাহ বলে ঈসার নবী না, তোমাকে আবার যখন দুনিয়াতে পাঠাবো তখন বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। যে বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী আল্লাহর হয়েছি উম্মত আপনার, তর তরে শুকুর কোটি বার। আল্লাহু আকবার। এক নিয়তে চার রাকাত নামাজ পড়ে বলে মাবুদ নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, এত খুশি হতে পারিনি, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এ খুশিতে চার রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব রে, ঈসা নবীর চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে এ সার ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের এসার চার রাকাত ফরজ নামাজ জামাতে যখন আদায় করবে ঈসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন অক্তবাদ দিবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।